হালের জনপ্রিয় নায়ক শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় থাকে আলোচনা সমালোচনার শীর্ষে, কিন্তু তার বাবা মা বা ভাই বোন সহ নিকট আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে কখনো দেখা যায়নি কোনো ব্রিফিংয়ে, কখনো কোনো সাক্ষাৎকারেও দেখা যায়নি শাকিব খানের বাবা অথবা মাকে। কিন্তু দুই স্ত্রীকে নিয়ে তাকে নিয়ে বেশ ট্রল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারে ছোট্ট একটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা গেল শাকিব খানের বাবাকে। সাদা পাঞ্জাবি পরিহিত শাকিব খানের বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে আরো একজন যাচ্ছেন, মূলত ধরে নেওয়া হচ্ছে উনি গণমাধ্যম কর্মী। প্রশ্ন করছেন ছোট নাতি বাসায় আসেন কিনা, একই সঙ্গে তার প্রশ্ন ছিল ছোট নাতির নাম কি জানো। উত্তরে শাকিব খানের বাবা বললেন বীর। হ্যাঁ, ওরা সবাই আসে, জয় এবং বীর সবাই আমাদের বাসায় আসে, এমন প্রশ্নের উত্তরে অনেকটাই হতবাক হয়েছেন নেটিজেনরা। যেখানে বুবলি কয়েকদিন আগে অভিযোগের তীর তুললো কখনো কোনোভাবেই দায়িত্ব নেওয়া হয় না তার, অথচ তার বাবা বলল হ্যাঁ ঠিকই আসেন তার বাড়িতে, বিষয়টি একটু অন্যরকম। যাই হোক, সবসময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী শাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে অতটা ক্যামেরার সামনে মুখ খোলেন না। তবে মুখ না খুললে কি হবে, একের পর এক কেলেঙ্কারি ঘটাতে তো আর পিছ পা হন না। একে বিয়ে, তারপরে সন্তানের জন্ম, এবং সেই সন্তানের জন্মটা গোপন রাখাটাই মূলত নেশা থেকে পেশা হিসেবে দাঁড়িয়েছেন সুপারস্টারের। তবে এসব কিছু ছাপিয়ে নিজের প্রাইভেসি এবং নিজের প্রফেশনাল দিকটাকেই বেশি নজরদারিতে রাখেন শাকিব খান। তাই তো এ সমস্ত কিছুর মধ্যেও নিজেকে প্রিয়তমা সিনেমার শুটিংয়ে ব্যস্ত রেখেছেন এই সুপারস্টার। তবে সুপারস্টারের বাড়িতে এখন যাতায়াত বেড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের, জানা গিয়েছে পরিবারের অনেক কাছেই চলে গিয়েছেন নায়িকা।